আস্তে কাটা খাওনি তো ইস তাহলে কি করলে কাটা খাই আর জলে যাওয়াই রকম আর নাকি বাইরে বন্ধুরা প্রচন্ড হাওয়া আর তার মধ্যে গরম লাগছে একদম গরমটা কেমন হালকা হালকা যেমন গায়ে চিটচিট করে সেরকমই গরম কোনো এলাকা যেমন থাকে সো আমাদের কিন্তু গোছানো হয়ে গেছে এদিকে মোটামুটি বাজার করা কমপ্লিট আর আমরা আজকে সারা রাত নদীতে কাটাবো সেই উদ্দেশ্যে যাচ্ছি সেই ফিরবো কালকে প্রায় 10টা বেজে যাবে তাই তো প্রায় 24 ঘন্টা যাচ্ছে আমাদের কিন্তু পরিকল্পনা এই বড়শি যেটা দেখছেন এই বড়শি আর চার আমরা নদী থেকেই কালেকশন করে নেবো আজকে যেহেতু হাতে সময় আছে সো নাও মোটামুটি রেডি তো সবাই না বুধো ভাই ঠেলে দিয়ে উঠে পড়ো বেরিয়ে পড়ি বন্ধুরা এই ছোট্ট খালের মধ্যে আমরা ঢুকলাম এটা আমাদের এপারেই এটা কি যেন খালটার নাম গেটের খাল আচ্ছা যাই হোক এই খালের মধ্যে দুজন দেখো সাইডে নেমে গেছে কিন্তু আমাদের নিতাই ভাই সুখভাই আছে ওরা গেছু কাঁকড়া ধরছে আর গেছু কাঁকড়া ধরার পরে আমরা বড় নদীতে গিয়ে তবে বড়শিটা ফেলবো আর কি এই বড়শিটা আমাদের হ্যাঁ মেন বড়শি নয় মেন বড়শি এই বড় বড়শিটা এইটা দেওয়া হবে এই ছোট বড়শিটার জন্য তারই পরিকল্পনা চলছে গেছু কাঁকড়া কান মাছের কিন্তু সবচেয়ে প্রিয় চার সুখভাই কতগুলো হলো হয়েছে আমাদের খাওয়ার মাছ ধরার জন্য ওই অল্প কিছু বসে ফেলবো 100 মতো যে কটা হয় আর কি দেখি যদি দুপুরে খাওয়ার কিছু জোটে আর কি অ্যাকচুয়ালি তেমন কিছু আনাই হয়নি তোমাদের কি মনে পড়ে সেই কথায় গেছু কাঁকড়া চার দিয়ে কিন্তু আমরা একটা বড় মনস্টার মতো মাছ পেয়েছিলাম ভেটকি মনে আছে যাই হোক আজকেও বড়শি দেব বন্ধুরা দেখি এখন যদি কপালে থাকে তো খুবই ভালো মেন বড়শি খ্যাপ পড়বে হ্যাঁ মেন বড়শি খ্যাপ তো পড়বে আমাদের রাতে সব হবে নাকি যাই বন্ধুরা আমাদের চার কাঁটা কমপ্লিট এবার ওই গেছু কাঁকড়া চার দিয়ে বসেটা আমরা ফেলে দেবো আস্তে আস্তে ফেলো আস্তে আস্তে আমাদের এই গেঞ্জিটা সবার নাম লেখা আছে পেছনে সুমন বুদ্ধদেব আকাশ সুদেব সুদীপ কৌশিক রানিং না ফেললে কিন্তু বসি বাঁধবে দেখেছো দেখেছো আস্তে 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 যাক বন্ধুরা শেষ বসে খেলাম এবার একটা জায়গায় আমরা নোংর করবো করে একটু ওয়েট করি আর এই বসিটা কিন্তু তুলবো 4টের সময় খাওয়ার মাছটা যদি হয়ে যায় একবারে রাতের জন্য কিন্তু বসিয়ে দিও আর যদি থেকে যায় তাহলে সকালে পান্তা পাতো খেয়ে নেবো কি বলো চলো না সকালে পান্তার মাছ ভাজা ব্যাস চলো হাওয়াটা তো লাগছে কিন্তু এই হাওয়া লক করে দিয়েছি শুভ ভাই হবে তো কোনো রকম একটা ভোলা মাছ বাদিয়েছে অনেকক্ষণ ধরে হাতছোট দিচ্ছিল হবে কি হবে না যা হয়ে গেছে একটা সলিড ভোলা থ্যাংক ইউ সুদীপ ভাই ট্রাই করো খুব
আশাই মানুষ আছে তো চা পায় না না ভাত প্রায় আর এদিকে আমাদের ভাত রান্না চলছে কি খবর হয়ে গেছে হয়ে গেলে নাবি তো নাবি তো ফেলো ফেলো আবার ফেলেছো বাইরে বড় মস্ত ঠিক আছে ভাত কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছে তোমরা তেল গরম করো এদিকে হয়ে গেছে মাছ কাটা তাহলে আবার একটু ধরাই ধরে দাও ধরে দাও আমাদের কিন্তু সময় হয়ে এসেছে, এইবার আমরা যাবো আমাদের যে বসিটা আমরা ফেলেছিলাম সেই বসিটা তুলতে। বুধ ভাই স্টার্ট দাও, মারো রে বাহ। ফাইনালি কিন্তু আমাদের ঝোল দেখা যাচ্ছে। হ্যাঁ দেখো, এখানে যদি খাওয়ার মাছ না হয় কিন্তু রাতে খাওয়া জুটবে না। যাক, ধরা পড়েছে ঝোল। না প্রথম বসিতে মাছ দেখা লাগবে না, জোড়া দিয়ে বুঝলে জোড়া দেবো একবার। আমাদের বুড়ো ভাই একটা বড় সাইজের কান মাছ পিক আপ করো, কেলমা দেখাবে বুঝলে, জানি না কি কেলমা দেখাবে। বুড়ো ভাই তোমার পরে কিন্তু ভরসা সবার, একটা কান মাছের নাইলে ভাত মুন দেখাই দেবে বুড়ো ভাই। দেখো ইচ্ছা ছিল যে কিছু একটা বড় মাছ যদি হয় রাতে খাওয়া দাওয়ার জন্য, কারণ আমাদের মেন বসে কিন্তু বন্ধুরা রাতে পড়বে। তো বুধ ভাই তো এখনো পর্যন্ত কিছু তুলে পারেনি, দেখতে তো পেলাম না। সিরিফ সুদীপ ভাই কিন্তু একটা ভালো মাছ তুলেছিল, সেটা আছে। গ্রাফি চলে আইছে মাছের দেখা নাই খাওয়ার মাছ বসির চার সব করতে হবে। হ্যাঁ একদিন নাই খেলাম না, না খালি সমস্যা আছে ভাই, পেটে নাড়ি ভরে রয়েছে হজম করে পারবে। হ্যাঁ হ্যাঁ চলো চকো সাইজ না আকাশ ভাই, মাছ পড়ছে ভালো দারুন সাইজ। এই তো চিংড়ি মাছ চলেছে, যাই বন্ধুরা যাও দুটোটা খেপ দিয়ে যাও। এই দেখো ও তো মাছ পড়ো, ওরে বাবা রে দু খাপে দু খাপে চিংড়ি মাছ কিন্তু সবারই প্রিয় দারুন জিনিস। তো এইগুলো ভেজে ভুজে যাও করে একটু দুপুরে খাওয়ার ব্যবস্থা করি, তারপরে রাতে দেখা যাবে। দেখুন বন্ধুরা এখানে চিংড়ি মাছ কাটা চলছে একদম, বাগদা চিংড়ি পড়েছে একটা দেখুন। এই যেটা কি বলে জানো, টাইগার টাইগার চিংড়ি, টাইগার চিংড়ি না, এরকম বাগদা চিংড়ি মার্কেটে কি হাত ধরার মতো থাকে না। হুম ভালো দাম, এত দাম। ওই একটা ভোলা মাছ পেয়েছে, বলে কয়টা বলা, ও চেরি দুটো, দেখো দুটো, বাহ বাহ বাহ, দেখো জালে পড়েছে জালে, ভোলা জালে, ভোলা মাছ এখানে চিংড়ি মাছ, এই তো খাওয়ার মাছের আর অভাব আছে। যাক বড় মাছ হয়নি আর কি করা যাবে, কপাল খারাপ ছিল। এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছ,
অ্যাকচুয়ালি বড় মাছ তো হয়নি, চিংড়ি মাছ আছে, ভোলা মাছ আছে, আর ওখানে কাটাকাটি চলছে, তো আর দেরি না করে মোটামুটি আমি রেডি করে ফেলি। প্রথমবারে কিন্তু ভোলা মাছ ভাজা কমপ্লিট, আর এই সেই বাগদা চিংড়ি, টাইগার চিংড়ি, টাইগার চিংড়ি নদীতে মাছ ভাজা গন্ধ ছড়িয়ে গেছে ভাই। এইবার যাবে চিংড়ি মাছ। শুধু জাল খাওয়ানো হবে, চিংড়ি মাছ ভাজা চলছে দমে এদিকে। যাই বন্ধুরা, সন্ধ্যে হতে গেছে, খাওয়া দাওয়া অন্তত ফাইনালি জুটলো আমাদের। চিংড়ি মাছ ধরা হয়েছে, সেই চিংড়ি মাছটাকে হালকা করে ফ্রাই করে তার সঙ্গে পেঁয়াজ, কাঁচা তেল, একটু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে মানে মোটামুটি একটা মাখানো হয়েছে, আর তার সঙ্গে এই ভাজা আছে। সো এই দিয়ে মোটামুটি দুপুরে খাবারটা আমাদেরকে বিকেলে ছাড়তে হচ্ছে। হ্যাঁ, সখ জিনিস, সব দেরি করবো না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সারি, তারপরে এখনও আমাদের সেই পার্শ্ব বসির হ্যাঁ চাঁদ ধরতে হবে, অনেকটাই সময় লাগবে। নাও তাড়াতাড়ি রেডি করে ফেলো তাহলে। যাই খেতে খেতে বন্ধুরা, সেই ৬টা বেজে গেছে, আর আধা ঘন্টার মধ্যে হয়তো সন্ধ্যা নেমে যাবে, খাওয়া দাওয়া প্রায় শেষ। তবু একবার জিজ্ঞেস করি সুখ ভাই কেমন খেলে আজকে। দারুণ একদম, চিংড়ি মাছ বাটা বাটা তো না হাতে চপ। হ্যাঁ, বাটাটা মায়েরা করে যে বাড়িতে, ওটা দারুণ লাগে। বাটা করে যেটা, কে কেমন খেলে, খেতে পেটে অমৃত লাগলো একদম, দারুণ দারুণ দারুণ। যাক, এই তিনজন আর এপাশে আর দুজন আছে, খাসা খাসা প্লেট থেকে বুঝতে পারছেন একদম খালি হয়ে গেছে, প্লেট তেজে নেই। আর অ্যাকচুয়ালি প্রচন্ড খিদেও লেগেছিল, কি বলবো আর। যাক, খাওয়া দাওয়া হয়েছে, এবার দশটা মিনিট একটু আমরা একটু রেস্ট নেবো, তারপরে আবার নেমে পড়বো চাঁদ ধরার জন্য, কি তাই তো। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে কিন্তু ফাইনালি আমাদের কিন্তু চাঁদ ধরার সময় চলে এসেছে। সুখ ভাই আর আমাদের সুদীপ ভাই নেমে গেছে, মাছ কি পড়ছে। বন্ধুরা, আমাদের সুখ ভাই ওখানে মাছ ধরছে, আর সুদীপ ভাই তার মধ্যে কিছু মাছ আমাদের এখানে দিয়ে গেল। কৌশিক ভাই এখানে বসেই আছে, মাছের চারগুলো এখন গেঁথে দেবে, আর আমিও বসে যাবো এখন চার গাঁথতে। আর এখানে সুমন্দা আমাদের মাছ দিয়ে দিয়ে আগে আগে নিয়ে যাচ্ছে, এক্ষুনি সন্ধ্যা নেমে যাবে, অন্ধকার হয়ে যাবে এক্ষুনি। এক খেপে বন্ধুরা, বুঝতে পাচ্ছেন। যাই হোক, এই যে খালটা দেখছেন, এই ছোট্ট শীষ খালটা আমাদের খেপানো হয়ে গেছে, এবার সামনে দেখবো সামনে একটা ছোট্ট খালির মধ্যে, আর একবার ট্রাই করবো, আর একটা পড়লে এরকম হয়ে যাবে না, কি বলো সুখ ভাই? হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আর বসে থেকে লাভ কি, নোংর তুলে দাও, চলো এগিয়ে যাই। হচ্ছে টুকটাক হচ্ছে সুখ ভাই? ও যাই হোক, আগে যা দিয়েছে বন্ধুরা তাতে প্রায় আমাদের চার কিন্তু হয়ে গেছে, শুধু খাওয়ার মাছটার জন্য একটু ট্রাই করছিলাম, কিন্তু অলরেডি কিন্তু জোয়ার লেগে গেছে। যাই হোক বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে, বর্ষ চার আপনাদের একটু দেখিয়ে নিই। এই হচ্ছে টোটাল মাছ, অনেকটাই গাঁথা হয়ে গেছে বর্ষি, এক দেড়শো বর্ষি বাকি, ওপাশে বুধ ভাই গেঁথে ফেলেছে, সো এটা গাঁথা হলেই আমরা বর্ষিটা ফেলবো। আর এইটুকু আছে, অল্প একটু আছে, বাট এখান থেকে হয়তো অল্প কিছু ফিরতেও পারে রাতে খাওয়ার মতো, আর নাহলে কী হবে বলতে পারছি না আর। বন্ধুরা সত্যি কথা বলতে, রাতের বেলা সুন্দরবনের সৌন্দর্য কত সুন্দর আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তাড়াতাড়ি হাত চালাও,
যাই হোক বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের চার গাথা কমপ্লিট, পুরো রেডি। আমাদের বুধ ভাই এই যে বসে আজকের বর্শি ফেলার জন্য রেডি হয়ে গেছে। পেছনে আমাদের সুখ ভাই আছে মাঝিতে, তো বর্শিটা ফেলে দেবো। আর সকালে তো সেভাবে মাছ হয়নি, মানে আমাদের দুপুরে যে বর্শিটা ফেলেছিলাম তাতে তো মাছ হলো না। দেখি এবার রাতে কি হচ্ছে, সকালে আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন। আস্তে আস্তে একদম কিন্তু কুল দিয়ে যাচ্ছি বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছ, কুলদড়ি দিয়ে। কুলদড়ি বলতে এই যে বর্ষাকাল, বর্ষাকালে কিন্তু কুল দিয়ে দিলে কান মাগুরটা হয়, তো সেটাই আজকে আমরা করছি। বেশি ভিতরে যাচ্ছি না, বড় নদী যেহেতু। যাই হোক বোধ হয় আস্তে আস্তে ফেলো। হ্যাঁ যাই হোক বন্ধুরা, আমাদের কিন্তু বর্ষি প্রায় শেষ। শেষ তো বোধ হয়, চলো যাই হোক, বর্ষি ফেলা হয়ে গেল। আর এখন যদি আপনাদেরকে সময় বলি বন্ধুরা, 8:30 বাজে, খুব বেশি রাতও হয়নি। আর খাওয়ার মাছ বলতে ভিতরে কিছু মাছ আছে, এই যে বাসি মাছ, এইগুলোই আমরা রাতে কাটাকুটি করে খেয়ে নেবো, রান্না বান্না করতে হবে। শোনাও বুধ ভাই, বসে ফেলে দেবো। আর সুখ ভাই কোথায় নোংর করবে, এখানেই থাকবে? হ্যাঁ, যেখানে একটু হাওয়া ফাওয়া লাগে সেখানে দাঁড় করাও, ঠিক আছে? কি বলো, ফেলতে ফেলতে মাছে টানছিল? যাক যাই হোক, তোমার বসে টান পড়লে কিন্তু ছেড়ে দিব, শেষ। এবার অপেক্ষা করা কাল সকালের জন্য। নোংর হয়ে গেছে বন্ধুরা মাঝ নদীতে, কিন্তু ওটা হিসাব রাখতে হবে, কেননা এখন তো বর্ষাকালের সময়, যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি উঠতে পারে। আর একটু জল জল সুদ বেশি দিও। চলো হয়ে গেছে, এইবার এই মাছগুলো কাটাকাটি করতে হবে, রান্না বান্না করতে হবে। এই সবাই আসো আস্তে আস্তে, হাতে হাতে করো। এই যে বন্ধুরা, আমাদের সেই চার করার পরে যে মাছগুলো ছিল, পার্শ্ব মাছ, সাইজে একটু ছোট হলেও আমাদের রাতে কিন্তু খাওয়া দাওয়াটা হয়ে যাবে, কেননা সেইভাবে তো মাছ আমরা পাইনি, কি বলো বুধ ভাই? হয়ে যাবে তো, চলে যাবে। আর এই কিন্তু নয়, ওই দেখুন ওখানে কিন্তু আরো আছে, অনেকটাই আছে। যাক বন্ধুরা, এদিকে মাছ কাটাকাটি চলছে, তার মধ্যে সুদীপ ভাই বলছে মাছ বেঁধেছে, মাছ বেঁধেছে, এই দেখে নাও আবার একটা ভোলা মাছ। কি বলবো, এত তাড়াতাড়ি ক্যামেরা করতে হলো, মানে আপনাদেরকে বোঝাতে পারছি না, অত সময় নেই। দেখাতেই দিলি না, দেখানোর আগে কাটা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? একদম সোনালি কালার, কথা বোঝো নিখিল। আচ্ছা যা মাছ আছে হয়ে যাবে তো, সত্যি তো? চলো ঠিক আছে, আস্তে আস্তে করো। যাই হোক বন্ধুরা, মাছ কাটতে কাটতে আমাদের সুদীপ ভাই কিন্তু আবারও টান দিয়েছে, আর ছুতে যাই না কি করেছে, আবারও ভালো মাছ, কোনো কথা হবে না। এখনো বর্শি খোলা হয়নি, কত ছালানো শুরু হয়ে যাচ্ছে, কি বলবো। দেখুন পরপর দুটো ভোলা, একটা ছালানো হয়েছে, একটা ছালানো চলছে। কই কত দূর, এই তো ওখানে রেডি বন্ধুরা, এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন পার্শ্ব মাছ সঙ্গে কাঁকড়াও আছে, সব আছে। দাও মশলা মাখানো রেডি তো? হ্যাঁ ভাই, এই নাও ধরে নাও। বন্ধুরা বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া আছে, যে কারণে কিন্তু এই জায়গাটা আমরা একটু কভার করে নিয়েছি তাঁবুটা দিয়ে। তো যাই হোক, সুখ ভাই আজকে ভাজা করবে, এই মাছ ভাজা আর ভাত, সিম্পল খাবার আর কি, রাতে কি হবে তো সবার। আজ কো আমাদের সুদীপ ভাই কোথায়? এগারোটার নিচে আমরা খেতে পারবো না। সো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু খেতে বসে গেছি, সবাই বসে গেছি এখানে। আর আজকে খাওয়া দাওয়ার মধ্যে তেমন কিছু নেই, আছে স্রেফ মাত্র কাঁচা পেঁয়াজ, তার সঙ্গে আছে পার্শ্ব মাছ ভাজা, আর কয়েকটা কাঁকড়া পেয়েছিলাম সেগুলোই আছে। সো সবাই কিন্তু বসে গেছে। আচ্ছা শুরু করো নাকি? হ্যাঁ শুরু করো, শুরু করো। বুধ ভাই কেমন আছে? কেমন আছে বলতে কি, এই মাছ ভাজা, গরম গরম মাছ ভাজা। সেই রাত অনেক হয়ে গেছে বন্ধুরা, এখন সময় যদি আপনাদের বলি, 1:00 গেছে। সুদীপ ভাই কেমন হয়েছে? এই পার্শ্ব মাছ ভাজা আর কাঁচা পেঁয়াজ, সেই দুপুরে যা খেয়েছিলাম রাতেও সেই, আর কি হবে। খাওয়া দাওয়া যেমন তেমন, যদি মাছ পড়ে সকালে একদম জমে যাবে,
সেটাই মনটা তখনই খুশি হবে যাও এখানে আমাদের আরো দুজন আছে আমাদের আকাশ ভাই আছে আকাশ ভাই তোমার কাছে কেমন লেগেছে সত্যি কথা বলতে এই গরম মাছ ভাজা আর ভাত কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্য নেই পেঁয়াজ আছে ভালোই লাগছে খেতে যাও সুপাই কেমন হলো মোটামুটি খাওয়া যাচ্ছে তো যাক লেট করবো না অনেকটা রাত হয়েছে খেয়াল আছে তো কটা বাজে বলো তো আর বেশি দেরি করবো না বন্ধুরা যাই হোক চলো দেখা হচ্ছে বন্ধুরা আবার সকালে সাথে মনস্টার এটাই তো দরকার।